আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। রোজার মাসে এলাকার দীনদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালো গ্রামেরই এক সাধারণ ছেলে। গ্রামের বহু পরিবার সারাদিন রোজা রাখার পর জোগাড় করতে পারছে না রোজা ভাঙার ইফতার সামগ্রী। গ্রামের এই অসহায় মানুষগুলি বেশিরভাগই বাচ্চাদের মুখে তুলে দিতে পারবে না ঈদের খাবার। রোজার দিনগুলিতে বিকালে ইফতার করার সময় এই যন্ত্রণায় তাকে কুড়ে কুড়ে খেয়েছে। অবশেষে একটু একটু করে জোগাড় করলেন 10 রকমের খাদ্য সামগ্রী। সিমাই, ল্যাকচা, চিনি, নারকেল, কিচমিচ, ডালডা, দুধসহ 10 প্রকারের খাদ্য সামগ্রী গ্রামবাসীদের হাতে তুলে দিলেন ভাঙড়ের দক্ষিণ খয়েরপুর গ্রামের নাজিরউদ্দিন মোল্লা। দেখুন, এগুলো এই যে করোনা ভাইরাস এখন যা মহামারী হয়ে উঠেছে, এই মুহূর্তে মানুষের সাহায্যের জন্য এই নাজিমুল ভাই এত কিছু দিচ্ছে। হলো রমজানের এই যে হাসি খুশি, এইটা সবাই দেখা যাচ্ছে করতে পারবে না, কারণ পয়সা নেই, মানুষ খাবে কি বলুন তো। এবার উনি যে এই সিমাই লাচ্চা এটা চিনি সব কিছু দিচ্ছে, দুধ থেকে শুরু করে কিচমিচ থেকে শুরু করে সব কিছুই দিচ্ছে। এইটা আজকে কি হলো, ঈদের দিন সবাই রান্না করে খেতে পারবে, হাসি খুশিতে থাকুন। এই তো মহামারী লকডাউন, তো এই সময় অনেক মানুষই অনেক রকম অসুবিধা যায়। তো আমরা কজন ভাবলাম যে মোটামুটি এই সময় যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, যদি কিছু অল্প কিছু দিয়ে আর কি দাঁড়ানো যায়, তো তাতে খুব সব মানুষেরই আর কি উপকার হবে। তো সেই কারণে ভেবেচিন্তে এই ছোটোখাটো একটা আমরা ওকে আয়োজন করেছি। আজকে শিমুই লাচ্ছা, চিনি, নারকেল, দুধ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।